বাচ্চাদের খেলনা বিক্রি করা হালাল না হারাম? প্রিয় ভাই, এ বিষয়টি নিয়ে অনেক কথা রয়েছে। খেলনাটি যদি গাড়ি হয় কোনো সমস্যা নেই, হালাল। খেলনাটি যদি আপনার ফুল হয় কোনো সমস্যা নেই, হালাল। খেলনাটি যদি দোল না হয়, হালাল। খেলনাটি যদি হাড়ি পাতিল হয়, হালাল, কোনো সমস্যা নেই। কিন্তু যদি খেলনাটি পুতুল হয়ে যায় তখন অনেক রকম সমস্যা রয়ে গিয়েছে। যদিও একটা মত আছে যে পুতুলটা যদি খেলনা পুতুল হয়, ছোট এবং সেটা কাপড়ের তৈরি হয় পুতলার মতো, যেটাতে কোনো প্রাণীর অবয়ব আসলেই স্পষ্ট হয় না, পুরোপুরি মানুষের আকৃতি, পুরোপুরি বাঘ সিংহ শেয়ালের আকৃতি হয় না, অনেকটা ওরকম দেখা যায়, তাহলে এটা বৈধ হতে পারে। কেননা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম কিছু পুতুল ছিল, তিনি এরকম কিছু পুতুল দিয়ে খেলা করতেন। এ ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম শেখুল ইসলাম আল্লামা মুফতি কাজী ইব্রাহিম স্যার হাফিজাহুল্লাহ, তিনিও এই মতই গ্রহণ করেছেন যে এই যে কাপড়ের পুটলি দিয়ে বানানো যেটা, এটা বৈধ হতে পারে, এটার জন্য আপনি ধরা খাবেন না বলে আশা করা যায়। কিন্তু যদি প্লাস্টিক হয়, প্লাস্টিক দিয়ে কিন্তু পুরোপুরি মানুষের আকৃতি, পুরোপুরি প্রাণীর আকৃতি তৈরি হয়ে যায়। সুতরাং প্লাস্টিকের তৈরি বা এ ধরনের খেলনাগুলি অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, কিনতেও পারবেন না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে।